অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেড়েছে নদীর পানি পানি পানিবন্দী মানুষ বন্যা ও পাহাড় ধসের শঙ্কা হোলি আর্টিজান হামলায় নিহতদের শ্রদ্ধাভরের স্মরণ জঙ্গিবাদ উৎপাটনে সচেতন হওয়ার তাগিদ জার্মানি থাইল্যান্ড ছাড়াও মধ্যপ্রাচ্যে যাচ্ছে রংপুরের ভাঙা আম আড়াইশো কোটি টাকা বৃদ্ধির প্রত্যাশা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম একুশে টোয়েন্টি ফোর অনলাইনে অবিরাম ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে দেশ জুড়ে বাড়ছে নদ পানি সিলেটে প্লাবিত নতুন নতুন এলাকা রংপুরের কাউনিয়ায় পানিবন্দি বারো হাজার মানুষ বেড়েছে দুর্ভোগ হচ্ছে ফসলের ক্ষয়ক্ষতি রাঙ্গামাটির জনজীবন বিপর্যস্ত পাহাড় ধসের শঙ্কায় মানুষ এদিকে নড়ালে বজ্রপাতে মারা গেছেন তিনজন প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট উজানের ভারী বৃষ্টিতে সিলেটের কানাইঘাটে সুরমা ও ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে প্লাবিত হচ্ছে জৈন্তাপুর গোয়েনঘাট ও কোম্পানিগঞ্জের নতুন নতুন এলাকা এটা কি মেরামত করা হয় না তাহলে আমরা বন্যায় প্লাবিত হব এই দেখতে পাচ্ছেন প্রচুর পানি যা সময় সময় বাড়তে আছে কমার কোনো পরিস্থিতি নেই এই অবস্থা যদি পানি বাড়ে ভাই আমরা যাওয়া আওয়া অনেক মানুষের অসুবিধা হয়ে যাবে এখনো তো রাস্তা বন্ধ আমরা আওয়া যাওয়া বন্ধ করা না ছাত্ররা স্কুলে যেতে পারে তবে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতিতে জলাবদ্ধতা হয়নি বন্দরনগরী চট্টগ্রামে খালগুলো দিয়ে পানি দ্রুত নেমে গেছে পাহাড়দশের শঙ্কায় নগরীর পাহাড়ি এলাকার লোকজনকে সরে যেতে বলছে প্রশাসন তিস্তার পানি বেড়ে ঢুকেছে রংপুরে নদী তীরবর্তী ও চরাঞ্চলে তলিয়ে গেছে বালাপাড়া ও টেপা মধুপুর ইউনিয়নের হরিচরণ শর্মা আজমখা পাজরভাঙা শাহবাজপুর সহ চরাঞ্চলের এগারোটি গ্রাম পানিবন্দি প্রায় বারো হাজার মানুষ বন্যার পানিতে তলিয়ে গেছে শত শত হেক্টর জমির ফসল বাড়িঘর ছেড়ে বাঁধগুলোতে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ পানি বেড়ে যমুনার প্রচণ্ড স্রোতে সিরাজগঞ্জের পূর্ব শাহজাদপুরের তিনটি ইউনিয়নে বেড়েছে ভাঙন নিম্নাঞ্চলের কাজীপুর সদর বেলকুচি চৌহালি এনায়েতপুর শাহজাদপুরে তলিয়ে গেছে আবাদি জমি কারণে বর্তমান শুরু করেছে টানা বৃষ্টিতে রাঙামাটিতে জনজীবন বিপর্যস্ত বেশি বিপাকে বিদ্যালয় ও অফিসগামী লোকজন বৃষ্টি বললে যে আস্ত্রখানা যাইতে হয় আমাদের

বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে শুকর চড়ানোর পর তারা সবাই খোলা মাঠে ঘুমিয়েছিলেন রত্নসামান একুশে টেলিভিশন এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী ঢাকা সহ সারা দেশে পাঁচ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস সমুদ্র বন্দরগুলোকে দেওয়া হয়েছে তিন নম্বর সতর্কতা সংকেত আবহাওয়া অফিস জানিয়েছে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত তিন দিন ধরে বৃষ্টিপাত বেড়েছে আগামী কয়েকদিন ভারী থেকে মাঝারি এবং গুড়িগুড়ি বৃষ্টিপাতের ধারা চলমান থাকবে পাঁচ জুলাইয়ের পর পরিমাণ কমে এলেও জুলাই মাস জুড়েই থাকবে বৃষ্টি এই সময় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া ভারী বর্ষণের ফলে সিলেট চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে হতে পারে ভূমিদশ পাঁচ তারিখের পর থেকে বৃষ্টি প্রবণতা কিছুটা কমে যেতে পারে দেশের কোনো কোনো অংশে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অস্থায়ীভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তাছাড়া দেশের আকাশ মেঘলা থাকবে কোথাও কোথাও হালকা বা ঘুরে ঘুরে বৃষ্টি হবে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হবে ফুলের শ্রদ্ধায় স্মরণ করা হলো দেশের ইতিহাসের সবচেয়ে বড় জঙ্গি হামলায় নিহতদের গুলশানের হোলি আর্টিজান বেকারিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারত জাপান ইতালি ও যুক্তরাষ্ট্র দূতাবাসের কূটনীতিকরা এদিকে জঙ্গিবাদকে সমূলে উৎপাটনে সাধারণ মানুষের সচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য বিশিষ্টজনদের রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুনবী কার লাভ কার ক্ষতি মানুষ হত্যা যেখানে কোনো ধর্মই সমর্থন করে না অথচ সেদিন কি বিভীষিকা নেমে এসেছিল গুলশানের হলে আর্টিসান বেকারিতে দেশি বিদেশি মিলিয়ে বাইশটি নিরীহ প্রাণ নিরর্থক ঝরে যায় অকালে আট বছর পর উনাশি নম্বর রোডের সে বাড়িতে শ্রদ্ধা জানাতে ছুটে যান নিহতদের বিভিন্ন দেশের প্রতিনিধিরা জানালো শ্রদ্ধা নীরবে স্মরণ করল প্রিয় মানুষগুলোকে এছাড়া একই ঘটনায় নিহত দুই পুলিশ সদস্যের স্মরণে নির্মিত দীপ্ত শপথেও শ্রদ্ধা জানানো হয় দেশে আর কখনো জঙ্গিবাদের উত্থানের সুযোগ নেই জানান আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা পরিস্থিতি এখন অনেক অনেক বলবো যে অনেকটা নিয়ন্ত্রণে শুধু তাই না আমি এটা দাবি করতে চাই যে বাংলাদেশ ইজ দ্য কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এখন এই ধরনের কোনো সংখ্যা আমাদের মধ্যে নাই আইডিয়াটা এখনো আছে ফলে তারা অনলাইন বা বিভিন্নভাবে ছিন্নভাবে সংগঠিত চেষ্টা করে তারা এইটার বিরুদ্ধে সার্বক্ষণিকভাবে ইন্টেলিজেন্স সংগ্রহ একটি গবেষণা এবং ক্ষেত্র বিশেষে অভিযান পরিচালনা করে ফলে এটি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে আমরা ইন্টেলিজেন্স লেট পুলিশিং করে সেটি জানতে পেরেছি এবং তাদেরকে ঠিক সেইভাবে অ্যাটাক করতে পেরেছি এবং আমরা অনেক ক্ষেত্রেই সেটি নির্মূল করতে চাই তারা এও বললেন হলি আর্টিজান একটি জেগে ওঠার সংকেত ছিল মাত্র জঙ্গিবাদের ঠাই এই বাংলার মাটিতে নাই প্রমাণ করেছে দেশের মানুষ সমাজের আনাচে কানাচে ঘাপটি মেরে থাকা অপশক্তি যেন মাথা চারা দিতে না পারে সেদিকে সজাগ থাকার দায়িত্ব প্রত্যেকটি সচেতন নাগরিকের মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা চাহিদা বাড়ছে রংপুরের হাড়ি ভাঙা আমের দেশের বাজার ছাপিয়ে সুস্বাদু এই আম যাচ্ছে বিদেশেও এবছর জার্মানি থাইল্যান্ড ছাড়াও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে এই আম চলতি বছর আড়াইশো কোটি টাকার আম বিক্রির আশা ব্যবসায়ীদের আলী হায়দার রনের ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত বাদলের প্রতিবেদন জানাচ্ছেন মাসুম আলিসা গন্ধে অতুলনীয় আশবিহীন রংপুরের ভাঙ্গা আম রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ ও আশপাশের আরও পাঁচটি ইউনিয়নে এ আমের চাষ হয় চাহিদা বাড়ায় চাষের বিস্তৃতি বেড়েছে এবার প্রায় দুই হাজার হেক্টর জমির আম গাছে হাড়ি ধরেছে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি আঞ্চলিক ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পায় রংপুরের হাড়ি এরপর থেকে চাহিদা আরো বাড়ে চাহিদা আমরা মেটাচ্ছি সারা বাংলাদেশে যাচ্ছে কারণ আমাদের রংপুরের সব থেকে বিখ্যাত আম এই জন্য এটা একটু বেশি চলে চাহিদা বেড়েছে বিদেশেও দেশের গন্ডি পেরিয়ে হাড়িভাঙা যাচ্ছে জার্মানি থাইল্যান্ড ও মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে এটা অন্যান্য আমের তুলনায় আসলে ভালো আমাদের রংপুরের এই জন্য এই আমটা আর কি রংপুরের জন্য বিখ্যাত সারা বাংলাদেশে আমি দেখি যে এটা অন্য অন্য কান্ট্রিতেও এই আমাদের হাড়িভাঙা ভাঙা আমটা চলে যায় আমাদের এই আমগুলো আমাদের মানে রংপুরের চাহিদা মিটিয়ে বৈদেশিক মানে বিদেশেও যাচ্ছে প্রতিদিন পদাগঞ্জ সহ নগরীর সিটি বাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বসে হাড়ি বাজার বিভিন্ন জেলা থেকে আসা আড়তদারদের ভিড়ে জমজমাট আম বাজারগুলো ল্যাংড়া আছে খিরসা আছে ব্যানানা ম্যাঙ্গো আছে হাড়ি আম্রপালি এবার আশা করা যায় লাভ হবে একটু আমের দাম বাড়ছে এবছর প্রতি হেক্টর জমিতে ষোলো মেট্রিক টন হাড়িভাঙা পাওয়ার আশা কৃষি বিভাগের সে হিসাবে এবার উৎপাদনের পরিমাণ তিরিশ হাজার মাসুম আলিসা একুশে টেলিভিশন নিচ্ছে সংবাদ বিরোধী যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে শেরপুর ময়মনসিংহ বিকল্প মহাসড়কে গতি বাড়বে আঞ্চলিক